গোসাইগাঁও বাসবাড়ীত বিদ্যুৎ বিভাগের গাফিলতির বাবে মৃত্যু হল দুটাক পশুধনের। গোসাইগাঁও বিদ্যুৎ বিভাগের গাফিলতির বাবে তেনা টেটু নামের এজন ব্যক্তির দুটাক পশুধনের মৃত্যু হয়। খবর অনুসর বিদ্যুৎ পরিবাহী তার ছিঙি পশুধনের গাত পড়ার ফলতেই মৃত্যু হয় দুটাক পশুধন। তেনা টেটুর একমাত্র জীবিকাই আছিল এই গরু দুটা। উল্লেখ্য যে বিগত সময়ত অঞ্চলবাসী রাইজে প্রত্যক্ষভাবে এই সন্দর্ভত জানার পিছতো গোসাইগাঁও বিদ্যুৎ বিভাগে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ স্থানীয় রাইজে। মানে আজি রাতে পুয়ায় পুয়ায় ময়ও পুয়াতে মর ডিউটিত উলাই গৈছিল। এই গরুর মালিকে মর অসরত গৈ এই রিপোর্ট জানালে যে আমার কারেন্ট খুঁটির পড়া তার ছিঙে পড়েছে আর এই রাস্তার ওসরতে তেওঁৰ গরু দুটা বান্ধা আসলে। তো এনেকুৱা গরুটো বান্ধা আসলে মানে যি রাস্তার কিনারে বান্ধিছে গরু দুটা একেলগে ফাঁক ফাঁক থাকার সত্ত্বেও মানে গরুটো এটা তারতেই লাগিছে আর তার কারণে গরু দুটা মানে আকস্মিকভাবে মৃত্যু হয়েছে। দুটা যেখানে মৃত্যু হয়েছে এখেতে এই গরু দুটা দিয়ে তেওঁৰ সংসারখন চলায় আর রানিং ইতিমধ্যে মানে খেতি করেই আছে, খেতি সম্পূর্ণ হওয়াই নাই আর বেলেগ গরু তেওঁৰ নাই, দুখিয়া মানুষ। তো রাতেপা মর ওসর গই এনেকা মানে কলে যে বোধহয় ঘরের মানুষ এজন মৃত্যু হয়েছে, তেনে দুঃখ প্রকাশ করেছে। আজি মানে এই কারেন্ট ডিপার্টমেন্টর মই অল্প গাফিলতে দেখা পাইছো, কেন আমার এই ইয়াত আমার চুবুরে যেখানে মল্লাপাড়া বলে কো তার মানুষ গোটাইখানি মানুষ কনজুমার আছে, ইহতে বিল দি আছে, তথাপি ইহতক দিয়ার কারণে কোনো ভাল তারর ব্যবস্থা নাই, খুঁটির ব্যবস্থা নাই। অথচ ইহতক মানে অফিসের পর ফরওয়ার্ডিং একটা দরখাস্ত দিয়া হয়েছিল, ফরওয়ার্ডিংও দিছে যে কামটো হব লাগে বলে, কিন্তু এতিয়ালৈকে এই কামখিনি ইহতে কিয় বা করা নাই এইটো মই গাফিলতে বলে কও। বর্তমান তেও এই গরুরে যে যেহেতু মানে সংসারখন চলাই আছে খেতি বাতি করে, এতিয়া এই হালুয়া গরু দুটা আজি আকস্মিকভাবে মৃত্যু হল, গতিকে মই এখেতর হয়ে মই সরকারক বা আমার বিটিআর সরকারক মই এইটাই দাবি জানাম যে এখেতক অতি শীঘ্রই ক্ষতিপূরণটা দিব লাগে আর ক্ষতিপূরণটা পয়ার যোগ্য, কেন তেখেতর এই হালুয়া গরুর বাদে আর এক নাই আর নিজস্ব মাটিও সিমানখিনি নাই, আদি সাদি এই নিজের গরুতে খেতি করে। গতিকে মই বিটিআর সরকারক মানে এইটাই মই বিনম্র অনুরোধ জানাও, তেখেতক অতি শীঘ্রই ইয়ার ব্যবস্থা গ্রহণ করে, যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে তেখেতক ক্ষতিপূরণটা দিব লাগে। গরু আনছিলাম সকলা দুখানে বান্ধা যখন বৃষ্টি হয় আর কি, তখন মানে অল্প সময় বান্ধিয়া তারপর ঘর যা খাই দায় করে বহিলাম, তাতে গরু মানে একটা সাওয়া চিল্লাইলো যে তোর গরু এনেকই এনেকই হয়ে আছে, ওই দূরে আসলো গরু দুটাই পড়ে আছে, কি 12 বিঘা মাটি আবাদ করেছে তো এই গরু দিয়ে, কারণ কিবা পড়েছে বিদ্যুৎ যে কিবা খুঁটি পুরা মানে পোষা আছিল না কি আছিল সেটা তো দেখা দরকার নাই না, এই কারণতে লাগি গরুটা একদম দুটাই লাগে আর কি। মানে এখন আমার কোনো কিছু লাগে না, গরু দুইটাই লাগে। আজিকালি তো কিবা গরু বাজারও নাই, কত পাবো গরু, সেই গরু আমাকে কিনে দে। কারেন্টও শর্ট সার্কিট এই মানে শর্ট হয় মরি, এই কারেন্টটা কিবা এইটো গাঁৱৰ মানুহে কেনেবাকৈ লগোৱা, তাৰপিছত চৰকাৰৰ পৰাতো বহুত দিন ধৰি এইটো মানে দৰখাস্ত চৰকাৰক ধৰা হৈছে, কিন্তু চৰকাৰে কোনো ব্যৱস্থাই লোৱা নাছিল। সিহঁতৰ গাফালিতো আছে, কিন্তু এতিয়া এইবিলাক যে চাই যাব লাগে, এইবিলাক যে তদন্ত কৰিব লাগে একো নহয়, মানে এইবিলাক নকৰে, মাথোন এই আমাৰ এই বিলটোহে লয়, ইয়াত যে কি হৈ আছে কি নাই এইবিলাকতো কোনো তদন্তই নকৰে। এইটো 8:30 মানত হ'ব। যার পরিপ্রেক্ষিত বিদ্যুৎ পরিবাহিতার ছিগি মৃত্যু হল দুটাক পশুধনের।